বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করব সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আবার রায়পুর চলে এসেছি, আমরা ফিরেছি হচ্ছে স্যাটারডে, শনিবার দিন ফিরে গেছি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে দু তিন দিন হয়ে গেল আমরা ফিরেছি। এবারে এসে দেখছি আমার গাছগুলো মানে কোনোটাই মরে যায়নি, কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছিলো পাতা টাতাগুলো, তো সেগুলো আমি আবার মানে ভেঙে টেঙে পরিষ্কার করে দিয়েছি। দেখো সব গাছ আবার ওপরে তুলে দিয়েছি। এদিকে একটা গাছের আমার দেখো জবা ফুলও ফুটেছে, আর এইটা দেখো তোমাদেরকে দেখাই, এই গাছটা আমি তোমাদেরকে বলছিলাম না কিচ্ছু, এই দেখো এটা এইটা এটা একটাই মাত্র দাঁড়িয়ে আছে, কিচ্ছু মানে হচ্ছেও না, বড়ো হচ্ছে না, ছোটো হচ্ছে না, একটা দাঁড়িয়ে আছে, পরে বলছি তোমাকে, পরে দেখাচ্ছি, হচ্ছে না, বড়ো হচ্ছে না। তো সেখান থেকে আবার আর একটা উঠেছে, আমি এসে খুব আমার খুশি হয়েছি, এবারে আমার গাছগুলোর কিচ্ছু ক্ষতি হয়নি, একটু একটু পাতা টাতা শুকিয়ে গেছে, ওগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। এইমাত্র আমার কাজে বোন এসেছিলো, এরকম সব বাসন ধুয়ে দিয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। আমার তো সকালবেলা রান্না, আজকে বেটু বাড়িতে আছে, কারণ আজকে হচ্ছে মধ্যপ্রদেশ থেকে আজকের দিনে ছত্রিশগড় আলাদা একটা রাজ্য হয়েছিল। আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস, মানে ছত্রিশগড়ের প্রতিষ্ঠা দিবস, ওই জন্য চারিদিকে সব উৎসব হচ্ছে, আর বেটুদের স্কুল ছুটি, কিন্তু রুদ্রদের ছুটি নেই, বেটুর ছুটি, সেই জন্য বেটু বাড়িতে রয়েছে। সকালবেলা ওকে অনেকটা পড়ালাম, অনেকটা হোমওয়ার্কগুলো অনেকটা বাকি থেকে গেছিলো, তো ওই জন্য ওকে সকালবেলা অনেকটা পড়ালাম। নিয়ে এখন আমি স্নান করে, পুজো হয়ে গেল আমার, আর ও এখন খেলছে, এবার ওকে স্নান করাবো। আজকের আমার মেনুটা বলে দিই তোমাদের, এখানে দেখছো এটা হচ্ছে মাছের ডিমের আলু দিয়ে তরকারি, শীতকালে মাছের ডিম, ভাবতে পারছো তো, মাছের ডিমের তরকারি। এটা এখন খাবো না, এটা খাবো হচ্ছে রাত্রেবেলা রুটি, শুধু রুটি বানাবো, আর এটা গরম করবো আর খেয়ে নেবো, আর কিছু না। আর আজকে আমি করেছি ভেন্ডি আলু ভাজা, রুদ্র খেয়ে গেছে, আর বাকিটুকু আমার আর বেটুর। আর তো আছে এই দেখো ভাত, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল, পাতলা করে খাবো এখন, কদিন খুব খারাপ খাওয়া হয়েছে ওই জন্য। এমনিতেই আমি পাতলাই পাতলাই বানাই গো, হালকা পাতলাই বানাই, আমরা এরকম দু সপ্তাহ হালকা পাতলা খেয়ে তারপরে একদিন রেস্টুরেন্টে বাড়ি খেয়ে নিই, মানে মেকআপ দিয়ে দিই আর কি, এরকমই চলে। এখন আমি দুধ গরম করবো, বেটুর জন্য গরম জল বসাবো, আমাদের গিয়ে মানে গিজার তো কিনতেই পারছি না, জামা কাপড় রাখারও খুব অসুবিধা হচ্ছে, শীত শীতের পোশাক আশাক, কিন্তু করতে পারছি না, নিজেদের বাড়ি হলে সব করা যায় বলো, আবার বেটু আসতে কথা বলছি তো, নিজেদের বাড়ি হলে করা যায়। এখানে আমি গিজারটা বসাবো, আবার আমাকে তুলে নিয়ে চলে যেতে হবে, সেই জন্য আর এই বছরটা কোনোরকম করে কষ্ট করে নিই, নেক্সট ইয়ার তো নিজেদের বাড়ি হয়ে যাবে, সব মানে জিনিসপত্র রাখারও অসুবিধা হচ্ছে, সেসব কেনাও যাবে, আর গিজারটা তো কিনতেই হবে, মাইক্রো ওভেনের জন্য একটু প্রবলেম হয়, তো এই সব কিছু আমার নতুন বাড়ি হয়ে গেলে কিনতে পারবো বলে, এখানে আমার কিনে আবার আমাকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার ঝামেলা, সেই জন্য রুদ্র বছর একটা বছর একটু কষ্ট করে না, হ্যাঁ নেক্সট ইয়ার থেকে সব ঠিক হয়ে যাবে। স্যার এখন আমি দুধ গরম করে নিয়ে আর ছেলেটাকে একটুখানি পরিষ্কার করে দিই, হ্যাঁ এখানে গোছাতেও হবে না বাসনগুলো, কত বাসন, ছেলেটা কয়েকটা দিন ধরে চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ খাবো পরে ওর বাবাকে একেবারে পাগল বানিয়ে দিয়েছে, পাগল পাগল চিংড়ি মাছ করে দেয়, ওই জন্য ওর বাবা রবিবার দিন আগে চিংড়ি মাছটা নিয়ে এসেছে, তাই ওকে আজকে তো আমি চিংড়ি মাছ বানাইনি, আজকে আমি রুই মাছ বানিয়েছি ফুলকপি আলু দিয়ে। আর এই যে চিংড়ি মাছটা বের করে এমনি এমনি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে এমনি ফ্রিজে রেখেছিলাম, বরফটা এখনও আছে, এই কয়েকটা ছাড়িয়ে ওকে একটুখানি ভেজে দিতে হবে খাবার সময়। আর তরকারিটা আমি কালকে বানাবো, চিংড়ি মাছের তরকারি কাল হবে, আজকে বানাবো, তো ওকে কয়েকটা ভেজে দিবো, পাগল হয়ে গেছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ করে না পাগলের মতো হয়ে গেছে, এত পছন্দ করে, বুঝিনি। আমার আজকে হাঁটতে বেরিয়েছি, কাল থেকেই আমি স্টার্ট করে দিয়েছি হাঁটা, এখন কোন দিকে এদিকে যাবি, আছি এখানে একটা দেখো বাজরাঙ্গলির মন্দির করেছে, ছোট্ট এইরকম ছোট্ট একটা মন্দিরের মতো করেছে বাজরাঙ্গলির। আর দেখো আমি চাদর নিয়ে বেরিয়েছি, একটা চাপা দিতে হচ্ছে গায়ে মানে হালকা, কিন্তু হাঁটতে হাঁটতে আবার আমার গরম পড়ে যাবে, তখন আমার অন্যার মতো করে নিয়ে নেবো, কিন্তু যখন বেরোচ্ছি বাড়ি থেকে বেরোনোর সময় বেশ ঠান্ডা লাগছে, তখন চাদর নিতেই হচ্ছে, এখানে কোথাও আবার
নাম সংকীর্তন হচ্ছে। আসলে আজকে ছট পুজো মনে শেষ হলো না, কাল ভোরবেলা আজ ভোরবেলা সব মাইক টাইক বাজিয়ে গেছিল সব এখান থেকে। আর আজ ওইদিকে বোধ হয় জগদ্ধাত্রী পুজোও হচ্ছে, আজ বোধ হয় অষ্টমী নাকি জানি না, মনে হবে তাই হবে। তারপরে রাস্তায় এত জল না, পাম্প চালিয়ে সব পাম্পের জল একবারে উপচে পড়ছে। জোরে জোরে হাঁটলে তোমাদের সাথে কথা বলতে পারবো না, সেখানে স্টার্ট করছি তো তাই ভাবলাম একবার কথা বলে নিই। আর এখনও বলো সবার বাড়িতে বাড়িতে লাইট এখনও খুলিনি, আসলে দিওয়ালি চলে গেছে কিন্তু ছট পুজো এইসব সব ছিল তো সবার, সেই কারণে এখন লাইটগুলো খুলিনি। আর এমনিতেও দেখবি চুনি লাইট লাগালে না মানে এত সুন্দর লাগে, আর না খুলতে ইচ্ছে করে না। আমি পরের বার ভেবেই রেখেছি, কোনোবার আমি কোথাও না হাওড়াতে না আমাদের বাড়িতে না এখানে কোথাও আমি টুনি লাইট আমাদের বাড়িতে দিই না। আগে পরের বছর আমি ভেবেই রেখেছি জলতে যেহেতু যাবো আমি একদম আমার ঘরটাকে খুব লাইট দিয়ে সুন্দর করে সাজাবো, কোনোবার সাজাই না আমার নিজের ঘর সুন্দর করে সাজাবো না। পরের বছর সব কিছু পরের বছরের জন্য তুলে রেখে দিয়েছি, পরের বছর যে কী যে করবো কী না করবো কিছুই খুঁজে পাবো। চলো এবার জোরে জোরে হাঁটা শুরু করে দিই। এদিকে দেখো দুজনকে, এই যে এই পুচকেটা সন্ধ্যে হবে আর ভাই ফোনটা দেখাতে হলো তাও একটু চুপ করে বসছিল, কালকে ওই রকম করছে খুব জ্বালাতন করে মানে। আর ও আমার বেটুও ধরো বাচ্চা, তাই ও ওরকম করলে ওরও কনসেন্ট্রেট লাগে না পড়াতে। আর এখন ভীষণই পড়ার চাপ রয়েছে কারণ ও কয়েকদিন স্কুলে যায়নি, সব হোমওয়ার্কগুলো একসাথে পড়ে গেছে বেচারি, সেই কাল থেকে সমানে একটু একটু করে আজকে সব শেষ করলো। তারপর আবার এখনও ম্যাথটাও শেষ হয়নি, ম্যাথটা এখন মানে খাতাটা দেয় উনি দিলে আবার ওটা পড়বে, তো ওর খুব চাপ রয়েছে এখন। আর এই সকালেও এসেছিলো জানো, সকালে এসে ঠকঠক করছে, তখন বেটু সেই সবে পড়তে বসেছে, আমি খুলিনি দরজা, আমি বললাম তুই পড়ে নে তারপর ওদের বাড়িতে খেলতে যাবি। তারপরে সাড়ে দশটার সময় দেখছি আবার ঠকঠক করছে, তখন ওর পড়া হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে এবার খুলে দিই খেল। আমি চান করছি না ওরা খেলছি, বেটু আজকে জল এসছে না করেছে, খুলেছে বলেছে জল নেবে দাঁড়াতে, আবার আমার কাজের বোন এসছে তাকে খুলে দিয়েছে, বেটু এখন এই কাজগুলো করতে পারছে। আবার ভাইয়ার মামা ভাইয়াকে নিতে এসছে তখন খুলে দিয়েছে, এই কাজগুলো এখন করতে পারছে জানো। আর এখন রুটি করবো, আমার সব কাজ মানে ফিরে এসে সমস্ত গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে আমার আমার নিজের সাজার জিনিসগুলো, সেটা আর আমি সময় পাচ্ছি না। সেটা ভাবছি এখন আমি রুটি তাড়াতাড়ি করে নিই, তরকারিটা গরম করে নিই, তো ওগুলো একটুখানি গুছিয়ে নিই। আবার এই যে এই এই দুটো আছে এদের জ্বালাতে কিছু বের করা যাবে না, সঙ্গে সঙ্গে ওখানেই হামলে পড়বে রাজা। ও দেখো রাজা, কোথাও মানে বেরোনোর যাওয়া না, তারপরে যে শরীরের ওপর যে কি চলে, আমার পায়ে ভীষণ ব্যথা কাজ করে পড়ে। আর বলছি আমি তোমাদেরকে সেদিন বললাম না যে এরপরে গিয়ে মানে মন খারাপ করার সময় পাবো না কাজের ঠেলে, আজকে যদি আমি আমার সাজার জিনিসগুলো কি হলো কেওয়া যদি কি খেলা, যদি আমি সাজা গোজা জিনিসগুলো গুছিয়ে নিতে পারি তাহলে আমার কমপ্লিট হবে, না হবে না দেখি ইচ্ছে করছে না, আর বসে গেলে আর ভালো লাগছে না, সময় পাচ্ছি না। দেখি এই তাড়াতাড়ি করে নিচ্ছি, এখন এই আটটা বাজছে করে নিই, তারপরে করেই নেবো আজকেই আমি করে নেবো। দেখো রাজা চেষ্টা করছে কথা বলার, ভীষণভাবে চেষ্টা করছে রাজা। বাড়িতে বসে বসে গেলাম তাই এক্সারসাইজ করতে হচ্ছে, আজকে হেঁটেছি বেশি হাঁটতে পারছি না তো কষ্ট জ্বরে, ব্যায়ামটা আমি তাও করছিলাম ঘরে পারছিলাম না তো হাঁটা পথে একদম অভ্যেস পাগল, এটা পাগল।
মাথা খারাপ জানো মাথা খারাপ এলা দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে আজার আর বেটুর একটু পড়তো স্লিপ কেটে এই যে বসে পড়ছে আজকে আমাকে করতেই হবে কবে করব বলো এই দেখো সেই আগের বছর আমায় রুদ্র এলভার্সিতে উপহার দিয়েছিল জিনিসগুলো খতম হয়ে গেছে কিন্তু বাক্সটা অনেক কাজে লাগবে এই বছর আবার কি দেবে দেখি এটা ফাঁকা বক্স আছে মানে গোছাবো গোছাবো অনেক কিছু জিনিসপত্র আছে আর জানো হাওড়াতে কত আমার সাজগোজ মানে গলার হার এসব কত রয়েছে আমার মনেই নেই আর এবারে গিয়ে দেখলাম কিন্তু মানে এমন সিচুয়েশন হলো আসার সময় এত তাড়াহুড়ো হলো যে সন্ধ্যাবেলা হলে দুপুরটা গুছিয়ে নিতাম বাকিবেলাতেই যেহেতু আসতে হলো আমাদেরকে ব্যাগ গোছানো যায় সময় পেলাম না আর তাছাড়া ব্যাগে কোনো জায়গা ছিল না বেটুর খেলনা টালনা একটু আনতে হলো এটা কবে থেকে পড়ে আছে এটা জানো কি যেন এটা রোজ রোজ জেল এটা ইয়ের সাথে স্ক্রাব দিয়েছিল এটা ফ্রি দিয়েছিল গোলাপ জলের সাথে চলে আসবো আমি সুস্থ থেকে ভালো থেকো।